ওনারা অবরোধ করে রেখেছেন। কি এমন হলো 2015 সালের পুরুলিয়ার দুর্গুতের জল লোকের জমা সমাগম করে উর্মি মাহকরা ঘোষণা করল, আমরা তরুণ ক্ষত্রিয় নয়, আমরা আদিবাসী কুর্মী সমাজ। এবং এদের পূর্বপুরুষরা বলেছিল আমরা উচ্চ বংশজাত, ব্রাহ্মণ ক্ষত্রিয় পয়তা ধারণ করেছিলেন, ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছিলেন। এনারা আদিবাসীদের ঘৃণা করতেন, জাতিবিদ্বেষ ভেদাভেদ এদের সাথে সম্পর্ক রাখতেন না, এদের মানুষদের মর্যাদায় মর্যাদা দিতেন না, সেখানে কোন লোকজন সামাজিকতা কোন বন্ধন বা ফ্যামিলি ফ্রেন্ডশিপ বন্ধুত্ব ফুল করার যদি হয়ে থাকত তাহলে গোয়াল ঘরে যেখানে গরু বাছুর রাখা হয় তাদের খেতে দিত আদিবাসীদের গোয়াল ঘরে। আজকে কিসের একটা অসুবিধা হলো ওনারা বলছেন আজকে আমরা ওবিসি নয়, ক্ষত্রিয় নয়, শিবাজীর বংশধর নয়, আমরা আদিবাসী। আমরা বলছি হ্যাঁ, আমাদের সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ আদিবাসীদের আছে, আপনাদের কি আছে? ওনাদের বলছে হ্যাঁ আমাদেরও আছে। যেমন আছে গ্রামের হেডম্যান নর্দা ভিলেজ মাঝি হারাম বা মাঝি বাবা আছে, হ্যাঁ আছে, তার নাম মাহক। আমাদের বৎসরের মহাপরবে অনেক সময় বহুত তাকড়া হয়, পুজো দেওয়া হয়, ওনারাও আপনাদের এগুলো আছে? ওনারা বলছেন হ্যাঁ আমাদেরও আছে, এগুলো আমরাও খাই। আমাদের যে পূজা করেন, আমাদের মাহকদের যে পূজা করেন, বহুতটা করেন, তার নাম পটলই। আশ্চর্য, ওনারা ওনাদের পূর্বপুরুষরা করেছিলেন আমরা কুরুম ক্ষত্রিয় পয়তা ধারণ করেছিলেন, এখন বলছে না আমরা আদিবাসী। আসল কথা হল যারা সরকার আছেন আপনাদের এই রাজপথে দাঁড়িয়ে বলে রাখি, এই বাংলার যে মানবী মানুষ জঙ্গল মহলে সেটা হয়েছে মা মাহক মানুষ, এই পশ্চিমবাংলায় আপনারা যেটা দেখছেন মাটি মানুষ, জঙ্গল মহলে সেটা আছে মা মাহক মানুষ। মাহকরাই সব লুটে পুটে খায়, কি দাম কি দাম আমাদের কথা বলুন। ওদের এই সর্বসর্বা সমস্ত পাওয়ার ওদের হাতে ছিল, আজ কি এমন হলো? এখন দেখছে চাকরির ঘরে চাকরি হচ্ছে না, এসএসসি হওয়ার ফলে চাকরির ঘরে চাকরি হচ্ছে না, তাহলে বলছে এখন আদিবাসীদের জায়গায় ঢুকে পড়তে হবে। আদিবাসীদের আমাদের আপত্তি নেই, আপনারা যে সামাজিক রীতিনীতি সামাজিক প্রশাসনিক যে ব্যবস্থা প্রসাদ পদ্ধতি এবং ধর্মীয় আচার আচরণ সেটা আপনারা রাখতে পারেন না, আদিবাসীদের মতো আপনারা সমস্ত হিন্দুদের মতো বিবাহ পদ্ধতি পুরোহিত হিন্দু ছাড়া আপনাদের হয় না, রাজশ্রাদ্ধি সমস্ত ব্রাহ্মণ ছাড়া আপনাদের হয় না, এই সত্য সত্য করম গেল করম প্রয়োগ আপনারা করম করেন ঠিকই আছে, কিন্তু আপনাদের পূজারি আদিবাসীদের মতো লায়া বা নাইকের বাবা নিজস্ব নয়, আপনারা পূজা করেন পুরোহিতদের দিকে, আর প্রকৃতির পূজারি আপনারা করেন না। কোথায় আপনাদের লায়া? কোন লড়াই? আমি জোর করে বলতে পারি জঙ্গল মহলে কোনো লায়া নেই। অতি দুঃখের কথা, আপনারা যে মিথ্যা তথ্য দিয়ে জেনারেল রেজিস্ট্রারের কাছে আবেদন করতে চাইছেন আর একটি হতে, সেই ক্রাইটেরিয়া আপনাদের নেই, নেই বলে আপনারাকে রাখা হয়েছে ওবিসিতে আধার রেকর্ড রূপে, এখন ওখান থেকে বলছেন আমরা এখন আদিবাসী হব। আমরা চাইছি আপনারা ভদ্রভাবে
আদিবাসী মানুষদের সাথে সে সহ অবস্থান আছে আপনাদের এই সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থান আপনারা তিক্ত করবেন না অহেতুক জিগির তুলে আদিবাসীদের তালিকাভুক্ত হতে চাইবেন না আদিবাসীদের সংবিধানের যে রক্ষা কবচ যে দৌলতে আজ যতটুকু জমি জায়গা আছে আপনারা যদি আদিবাসী হন সেই সমস্ত জমি জায়গা আপনারা লুটপাট করে নেবেন আদিবাসীরা আরো গরিব হবে আমি এই জন্য ভারত জাগাত মাঝি পারগানা মহল জেগেব জাগাত মাঝি পারগানা মহল পুরুলিয়া জেলার পক্ষ থেকে এই সভা থেকে আমি আবেদন করছি ঘোষণা করছি আপনাদের কাছে এই রকম ধান্দাবাজি সুবিধাবাজী জনগোষ্ঠীর বিরুদ্ধে আপনারা উঠে দাঁড়ান গ্রাম গঞ্জে প্রচার করুন এদেরকে চিহ্নিত করুন এরা যেন আদিবাসী না হয় সেই দায়িত্ব আজকে নিয়ে যান এই বলে।